ভাই এখানে তো ইন্ডিকেটর 14টা 14টা গতকাল আনলাম 16টা, দুইটা তো বিক্রিও করলাম না, দুইটা কোথায় গেছে জানি না ভাই। আচ্ছা থাক, হয়তো বিক্রি করে দিছি মনে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোভাবে কাজ কর, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা যান ভাই। ভাই আপনি এই জায়গায় বসে আছেন, আর এদিকে তো সব মাল গোছানো, আপনি আমাদের সাথে মাল গোছাবেন না? এই এই গ্যারেজের ম্যানেজার তুই না আমি? ম্যানেজার তো ভাই আপনি, তো আমার উপরে কথা বলিস কেন? কোনটা কে গোছাবে এটা আমি দেখবো না তুই দেখবি? আমি কোনো কাজ করবো না, যা তুই সবকিছু গুছাই নে। আপনি যদি ভাই আমাদের সাথে একটু কাজ করতেন তাহলে আমাদের অনেক সুবিধা হতো। এই এত বেশি কথা বলিস কেন? আরেকটা বেশি কথা বললে মালিককে বলে তোর চাকরি কে ফেলবো আমি, যা কাজ কর বেটা, মন দিয়ে কাজ কর। ওই কাজ কর। জি ভাই করতেছি। ওই রাসেল। জি ভাই। ওই এদিকে এদিকে সব মাল গোছানো, এদিকে তাড়াতাড়ি আই। ওকে ভাই আসতেছি। ও মালিক আসার সময় হয়ে গেছে, যাই এবার আমি কাজ করি আর ওদেরকে বসে থাকতে বলি, তাহলে মালিক এসে দেখবে ওরা বসে আছে আর আমি কাজ করতেছি। ওই শোন। জি ভাই। এদিকে আই দুইজন। ভাই কিছু বলবেন? আচ্ছা তোরা তো অনেকক্ষণ ধরে কাজ করতেছস আর আমি একটু রেস্ট করছি, সেটা বড় বিষয় না। ওই দিক থেকে দুইটা চেয়ার আন, এবার তোরা রেস্ট কর, সব কাজ আমি করব, ঠিক আছে? কি বলেন ভাই, আমরা রেস্ট করব আর আপনি কাজ করবেন? ওই তাড়াতাড়ি দুইটা চেয়ার নিয়ে আই তো। হ্যাঁ ভাই আমি এক্ষুনি আনতেছি। হ্যাঁ হ্যাঁ যা, আরে কাজ পরে করলেও চলবে, সব আমি করব। আচ্ছা ভাই এই ধর এটা নে, তোরা বস তাহলে, আমি বাইরে গিয়ে বাইকের কাজটা সেরে আসি। জান ভাই রেস্ট নেবে এটা, সব সময় কাজ করলে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। কিছুই বুঝে না বুকার দল। হ্যাঁ ভাই আপনার গাড়ি ঠিক করা হয়ে গেছে? আরে ওই তো মালিক আসতেছে, যাই এবার কাজ করি আমি। শুধু ওয়াশ করাটা বাকি আছে, আজকে সন্ধ্যার মধ্যে নিয়ে যেতে পারবেন। আরে রিয়াদ। জি ভাই কিছু বলবেন? তুমি একা একা কাজ করতেছো? জি ভাই। নীরব রাসেল ওরা কোথায়? আরে ভাই আমি যে গ্যারেজের ম্যানেজার, এটা ওরা মানতেই চায় না, আপনি চলে যাওয়ার পর থেকে আমি একাই সব কাজ করতেছি আর ওরা দেখেন ওই যে ভাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভাই কি ওদের এত বড় সাহস, আজকে ওদের মজা দেখাচ্ছি আমি। জি ভাই। এবার মজা দেখাবে এদের। এই ওরে আল্লাহ রে, দুইটাই বসে বসে ঘুমাচ্ছিস, আমি কি তোদের বসে বসে ঘুমানোর জন্য বেতন দিই? আমি থাকলে তো কাজ করার বান ধরিস আর আমি চলে গেলে কাজের ফাঁকি দিস, তাই না? আর ওদিকে দেখ রিয়াদ কত কষ্ট করতেছে আর তোরা এখানে ঘুমাচ্ছিস। আরে না ভাই, আরে রাখ, একদম কথা বলবি না, যা গিয়ে কাজ কর। আরে ভাই একদম চুপ, আর একটা কথা বললে একদম দোকান থেকে বের করে দেবো, যা গিয়ে কাজ কর। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। কি দেখতেছিস এইভাবে, এই নে কাজ কর, ব্যারেকের কাজটা করে নে, আমার টাকায় কাজ কর বেটা। মালিক তো নাই, আসতে মনে হয় আজকে দেরি হবে, যাই আমার কাজ আমি সেরে ফেলি। এই শোন তোরা তাইলে কাজ কর, আমি আসতেছি, আমি একটা কাজে যাচ্ছি, ঠিক আছে কাজ কর। ভাই কই যাচ্ছেন এতগুলা জিনিস নিয়ে? কই যাচ্ছি বেটা তোকে বলতে হবে, ওই যে ব্রিজের নিচে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে ওইটা ঠিক করতে যাচ্ছি আমি। কি বলেন ভাই, ব্রিজের নিচে বাইক অ্যাক্সিডেন্ট করছে, তাহলে তো আমাদের যাওয়া লাগবে। আরে তোদের যাওয়া লাগবে না বেটা, সব কাজ আমি একাই পারি, কাজ কর। ভাই আমরাও যাই। কাজ কর আবার টাকাই টাকে। ব্রিজের নিচে কি হবে, ব্রিজের নিচে কেমনে বাইক অ্যাক্সিডেন্ট করছে? বাইক অ্যাক্সিডেন্ট করলে তো ব্রিজের উপরেই করার কথা, আর বাইক অ্যাক্সিডেন্ট করছে সেখানে জিপিএস নিয়ে কি করবে? তিনটে জিপিএস, তাও আবার দুইটা মোবাইল। আরে বেটা বুঝছ না, হালাই আজকেও চুরি করে বিক্রি করতে যাচ্ছে জিনিসগুলা, সব দোষগুলা ও করবে আর মালিকের কাছে আমাদের উপর দোষগুলা চাপাই দিয়ে ও ভালো সাজবে। যেদিন ওরে বাকে পাবো না সেদিন হালার দেখে নেব। আরে হ হ আমাদের এটাই করতে হবে। কিরে রিয়াদকে দেখতে পাচ্ছি না,
এই নিরব এদিকে আই তো জি ভাই আসতেছি এ ধর তো এই বাম পাশের একটা বাড়ি দিয়ে সরাই দে জি ভাই বলেন তোরা কাজ করতেছিস রিয়াদকে দেখতে পাচ্ছিস না রিয়াদ কই গেছে ভাই রিয়াদ কই গেছে ওটা বললে তো আপনি বিশ্বাস করবেন না কেন কোথায় গেছে ও ভাই আসলে হইছে কি প্রত্যেকদিন আপনি চলে যাওয়ার পর ঘুমাই ও আমরা কাজ করতে থাকি আর আপনি আসার আগে কিভাবে ভাই ও জানি জেনে যায় আমি তো জানি না ও আমাদেরকে ঘুম পাড়ায় দেয় এরপর আপনি আসলে ও আপনার কাছে ভালো সাজে আর আমাদেরকে আপনার কাছ থেকে খারাপ বানায় নেয় আর প্রত্যেকদিন এখান থেকে যে পার্সগুলো চুরি হয় না ভাই ওইগুলো ও রিয়াদ নিয়ে গিয়ে ফরহাদ ভাইয়ের দোকানে বিক্রি করে দেয় ভাই আর আপনি আমার কথা বিশ্বাস করবেন না তাই আমি আপনাকে বলি নাই তোর কথা তো আমি এখনো বিশ্বাস করি নাই আরে রিয়াদ কিরকম ছেলে আমি জানি তো ও কত ভালো একটা ছেলে তুই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিস জানতাম ভাই আপনি আমার কথা বিশ্বাস করবেন না তাহলে ভাই আপনি এখনই যান ফরহাদ ভাইয়ের দোকানে গিয়ে দেখেন ওখানে রিয়াদ এখান থেকে তিনটে জিপিএস এবং দুটো মোবাইলের বোতল নিয়ে গেছে ভাই যান তাড়াতাড়ি যান ঠিক আছে তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে আমি চাকরি থেকে বের করে দেবো আর যদি তোর কথা সত্যি হয় তাহলে রিয়াদকে আমি দেখাচ্ছি মজা আমি গিয়ে দেখতেছি ঠিক আছে ভাই যান আরে বেটা এই একই জিনিস আর কদিন আনবি একটা পুরো বাইকের ইঞ্জিন আনতে পারিস না আরে ভাই আনবো আনবো আপনি শুধু একটু অপেক্ষা করেন আপনি তো ভাই জানেন আমাদের যে গ্যারেজের মালিক ফয়সাল আরে ভাই এ তো একটা গাধা বুকা বুঝেন না আমি যাই বলি তাই বিশ্বাস করে আপনি এগুলার টাকা দিয়ে দেন ভাই ও টাকা দিব না এই নে এগুলা রাখ আরে ভাই কত দিলেন আর কিছু বাড়াই দেন এক 200 টাকা হলেও 200 টাকা না 100 টাকাই রাখ 100 টাকা দিলেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত টাকা হাই আরে ভাই আপনি আমি তুই এখানে কি জন্য আসছিস ওই ভাই ফরহাদ ভাইয়ের সাথে একটু কথা ছিল তো তাই কথা বলতে আসছি ভাই ও কথা বলতে আসছিস জি ভাই কি কথা আমি জানি তো হই তোকে বিশ্বাস করে আমি দোকানের দায়িত্ব দিছি তোকে বিশ্বাস করে দোকানে রেখে আমি বিভিন্ন জায়গায় চলে যাই তুই আমার এই বিশ্বাসের মর্যাদা দিলি কেন ভাই আমি কি করলাম কি করছিস মানি আমি তো সবকিছু জেনে গেছি তুই আমার দোকানের জিনিস এনে এখানে বিক্রি করিস না ভাই সবকিছু মিথ্যা কথা এসব কথা আপনাকে কে বলল আরে মিথ্যা কথা কিসের আমি তো নিশ্চুকেই দেখলাম ভাই ভাই এবারের মতো মাফ করে দেন আর কোনোদিন করব না ভাই আরে চুপ কর কিসের মাফ করবো তোকে তোকে তো আমি চাকরি থেকে বের করবোই করবো তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো হাই তুই একদম কথা বলবি না।